हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आलोचना करब 2021 साले जरा माध्यमिक परीक्षा देवे तादेर भूगोल विषय। भूगोल विषय अति गुरुत्वपूर्ण एक अध्याय भारत। भारत एक बड़ चैप्टर जेहेतु सेहेतु एखान थेके एकेबारे कोश्चन देवा सम्भव नय। एखाने आमरा मोट पार्ट वाने 22टा कोश्चन रेखेछि शर्ट कोश्चन, जेगुलो तोमादेर एमसीक्यू बा एसक्यू ते आसते पारे, आयो सम्भावना प्रवण। तो एखाने आमरा मोट 22टा कोश्चन रेखेछि पार्ट वाने, आर भारतेर आरेकटा पार्ट आसबे सेटा हलो पार्ट टू, सेखाने आमरा ओरकम कोश्चन राखब। एइभाबे दुटो पार्टे आमरा भारतटाके कमप्लीट करब। ভারতে আমরা পার্ট ওয়ানে 22টা কোশ্চেন দেখেছি, চলো বন্ধুরা শুরু করি। আমাদের ভারতে ফার্স্ট কোশ্চেন আছে, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? গয়া। দু নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল লাক্ষাদ্বীপ। তিন নম্বর কোশ্চেন, মোট ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? এটা খুবই ইম্পর্টেন্ট, 29টি। এরা সাধারণত এমসিকিউতে আসে তোমাদের। চার নম্বর কোশ্চেন, ভারতের উত্তরতম স্থান কি? ইন্দিরা কল। পাঁচ নম্বর কোশ্চেন, ম্যাকমোহন লাইনটি দেখা যায় কোথায়? অরুণাচল প্রদেশে। ম্যাকমোহন লাইন কি সেটা জানো, জেনে রাখবে। ছ নম্বর কোশ্চেন, শিবালিক হিমালয়ে পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে? ভাবর। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, কারণ নিয়মিত এই চ্যানেলে সাজেশনমূলক ভিডিও আপলোড হয়। আর পার্ট ওয়ানে হয়েছে এনার্জি জগন, পার্ট টুও আসবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই কোশ্চেনগুলো তোমরা নিজেদের খাতায় লিখে নেবে, কারণ এখানে আমি কোশ্চেনের সঙ্গে অ্যান্সারও করে দিয়েছি, কোনো তোমাদের প্রবলেম হবে না। কোশ্চেনগুলো খাতা থেকে লিখে নেবে নিজেদের সুবিধার্থে। আমাদের সাত নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি কি? আনাইমুদি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আট নম্বর কোশ্চেন, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট কেটু। ন নম্বর কোশ্চেন, ভারতের একটি অঙ্গরাজ্য, ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ হল সম্বর। দশ নম্বর কোশ্চেন, আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? গুরুশিখর। এগারো নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। আমাদের বারো নম্বর কোশ্চেন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। লুনি। খুবই আসে বা খুবই ইম্পর্টেন্ট বলতে পারো। তিন নম্বর কোশ্চেন, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হলো কোন নদী? নর্মদা। চোদ্দ নম্বর কোশ্চেন, যে সকল নদীতে বর্ষাকাল ছাড়া জল প্রায় থাকে না তাকে কি বলে? নিত্যবহ নদী। পনেরো নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো বা পরিকল্পনাটির নাম কি? এটাও খুবই ইম্পর্টেন্ট, ভাগড়া নাঙ্গল প্রকল্প। ষোলো নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে কখন? শীতে। সতেরো নম্বর কোশ্চেন, আম্রবৃষ্টি সংঘটিত হয় কখন? গ্রীষ্মকালে। এটা আম্রবৃষ্টি কোথায় সংঘটিত হয়? ভারতে, ঠিক আছে। আঠেরো নম্বর কোশ্চেন, ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে কখন? শরৎকালে। উনিশ নম্বর কোশ্চেন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতির নাম লেখো। ফালি চাষ। কুড়ি নম্বর কোশ্চেন, ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত? দেরাদুন। একুশ নম্বর কোশ্চেন, প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? ভাঙর। বাইশ নম্বর কোশ্চেন বা আমাদের সর্বশেষ কোশ্চেন, খোয়াই খয় বা ফালি খয় দেখা যায় কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট মৃত্তিকায়। এই ছিল আমাদের 22টা শর্ট কোশ্চেন, কোন চ্যাপ্টার? ভারত চ্যাপ্টার থেকে, ভারত অধ্যায় থেকে 22টা কোশ্চেন দিয়েছি। আর হয়তো 20-22টা কোশ্চেন দেবো, দিলে ভারত চ্যাপ্টার ওপর ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের সাজেশানটা কমপ্লিট হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।